মর্নিং বন্ধুরা, এখন বাজে কটা বাজে রে মু? এখন বাজে 6:45। আজকে হচ্ছে 3rd January। আমরা যাচ্ছি আইএনকেতে, ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা। এই যে ইনি, যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি যুদ্ধ জয় করে কালকেই ফিরবে, আরও টকবুকিয়ে দৌড়নোর জন্য। ঘোড়ার মতো দৌড়বি তো? কত দৌড়াবো? ঘোড়ার মতো দৌড়াবে। বেস্ট অফ লাক মা। আইএনকেতে পৌঁছে গেছি, মোটামুটি কাগজপত্র তৈরি করে নিয়েছি, কোন বেডে দেওয়া হবে সেটাও দেওয়া হয়ে গেছে। মেয়েকে একটু মনের জোর বাড়ানো হচ্ছে কথা বলে বলে। এই দেখো, বেড নাম্বারও দেওয়া হয়ে গেছে আর কার্ডও দেওয়া হয়ে গেছে, ভিজিটিং কার্ড। তো এই যে রুমে এসে গেছি, এবারে ও ড্রেস ফ্রেস চেঞ্জ করাবে। সিট নাম্বার 514 ডক্টর আশিস দত্তর ট্রিটমেন্টে রয়েছে। এই দেখো, এই মেয়ের রুমের জানলাটা থেকে এদিকে না চার্চটা, এটার নাম আমি জানি না। এমনিতে তো এই বিল্ডিংটা মল্লিক বাজার এলাকায় পড়ে, পার্ক স্ট্রিটের মল্লিক বাজার এলাকায়, কিন্তু এই চার্চটার কি নাম, একটা কিছু নাম আছে সেটা জানি না। বলেছিল একজন, কিন্তু আমার না মনে করতে পারছি, এখন ভুলে গেছি। এই ইঞ্জেকশনটা প্রায় 12-14 ঘন্টা ধরে দেওয়া হয়, 2-3 শিফটে দেওয়া হয়, তো ওই জন্যই ভর্তি হতে হয়। আর ওই সময়তে সুগার প্রেশার ওগুলো সমস্ত সমানে চেক করতে থাকে। গত বছর যেরকম আমার মেয়ের খুব ফল করে যাচ্ছিলো, সুগার বেড়ে যাচ্ছিল, প্রেশার কমে যাচ্ছিল, এবারে অতটা খারাপ হয়নি, মোটামুটি স্টেবল ইয়েতে ছিল। প্রেশার একটু কমের দিকেই ছিল, কিন্তু স্টেবল কন্ডিশনে ছিল। মানে এই স্টেরয়েডটা দেওয়ার পরে নানা রকম শারীরিক অসুবিধা, সেটা সাইড এফেক্টেড হয়, সেগুলো হতে থাকে, তো ওই জন্য মানে মনিটরিং করতে থাকে, ওই জন্যই ভর্তি হয়ে ইঞ্জেকশনটা নিতে হয়। এদিক থেকে দেখো ক্রিসমাস ট্রিটা কি সুন্দর সাজিয়েছে। আর আমরা এদিকে ইঞ্জেকশনের ব্যাপারে কথা বলছি যে কতটা পরিমাণে দেওয়া হবে, নিয়ে সমস্ত কিছু করে নিয়ে আমাদের বললো যে ভিজিটিং আওয়ার্সে আবার আসবেন, এখন ওকে সব তৈরি করবে ইঞ্জেকশন দেওয়ার জন্য। আর আমরা এখানে বেরিয়ে পড়েছি চা খেতে। এখান থেকে হাঁটা পথেই বাদিকটা বেরিয়ে নিয়ে একটু কিছু পিত্ত রক্ষার জন্য খেতে তো হবেই। তো আমরা দুজনে মিলে চা, ব্রেড টোস্ট আর একটা ডিম ভাজা খেলাম। মন করছিল না, তবুও কিছু না খেলে ওষুধপত্র তো খাওয়া যাবে না। দুজনেই আমার বর সুগারের কোলেস্ট্রল সব ওষুধ খায়, যেগুলো হয় একটু বয়স হলে, সেসব ওষুধপত্র আছে, সেগুলো খেতে হবে। তো আমরা দুজনে মিলে একটা ডিমের অমলেট আর ব্রেড টোস্ট নিয়েছিলাম, ওটাই খেয়েছি। ইচ্ছে করছিলো না, তবুও খেয়েছি। চাটা খুব তৃপ্তি করে খেতে, চাটা বেশ ভালো বানিয়েছিলো। তো চা ফা খেয়ে নিয়ে একটুখানি এখানে বসে, তারপরে আবার ভেতরে ঢুকে গিয়ে ভাবলাম যে যে রুমটাতে বসে সব ওয়েট করে সেখানটাতেই বসবো খানিকক্ষণ। এটা হচ্ছে মেইন বিল্ডিংটা, সে একবার দেখিয়েছিল না নিউজে, মানে পেশেন্ট সেই উপর থেকে ঝাঁপ দিয়েছিল, সব পুলিশ টুলিশ সব দমকলকর্মী সমস্ত এসে ওকে বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি শেষমেশ এই বিল্ডিংটাতেই, বুঝলে তো। যাই হোক, ভেতরটায় ঢুকে গিয়ে ওয়েট করি। এখনও 11:30 বাজতে দেরি আছে, আগে 11:00 থেকে ছিল, এখন আর সেটা 11:30 থেকে হচ্ছে। আর মেয়েকে ভর্তি করার আগ অবধি অনেক মনের জোর, ওর একটুখানি অ্যাংজাইটি কাজ করে। আসলে কি, ইঞ্জেকশনটা দিতে গেলে থাকতে হবে, মানে হসপিটালে একটা ভীতি তৈরি হয়, একটা না যায় আসে, যেটা হয় স্বাভাবিক। আর ইঞ্জেকশনটা নিতে গেলে একটুখানি কষ্টও হয়। এদিকে লাঞ্চ দিয়ে দিয়েছে ওকে, ইঞ্জেকশনের জন্য যে চ্যানেলটা করবে সেটাই খুঁজে পাচ্ছিল না ওর হাতে, দু হাত ভালো করে খুঁজিয়ে দিয়েছে, ওই জন্য খুব ব্যথাও করছে ওর। আর ইঞ্জেকশনটা যাওয়ার সময় তো বেশ ব্যথা লাগে, আর মেশিনটার মাধ্যমে, যে মেশিনটা দেখতে পাচ্ছ এটার মাধ্যমে ইঞ্জেকশনটা যায়, কতটা পরিমাণে যাচ্ছে, কখন শেষ হচ্ছে, সব অ্যালার্ম দেয় মেশিনটা।
তো সেই দিনটা তো ঘরে এসে নিয়ে মনটা খারাপ ছিল আর ভিডিও ফিডিও করিনি। নেক্সট দিন আবার এসেছি, এসে নিয়ে ডিসচার্জ হয়ে গেছে, তো সমস্ত পেপার্স বিল মেটাতে অনেক সময় লাগে। তো কতক্ষণ ধরে যে আমরা ওয়েট করছি, এখানে ঢুকে গেছি 11:15 নাগাদ, কিন্তু এই বাড়ি ফিরছি এখন প্রায় 1:15 বেজে গেছে। তো বাড়ি ফিরছি, আমার মেয়ে খুব খুশি, একটু তো এখন 15 দিন ডাক্তারের নিয়ম মতো চলতে হবে, ঠিক ঠিক টাইমে খাবার দাবার ডায়েট চার্ট দিয়ে দিয়েছে আর ওষুধপত্র একটু আধটু, খুব বেশি নয়, ওই 15 দিন একটু মেনে চলতে হবে, তারপরে নিয়ে আমার নর্মাল লাইফ। এমনিতে নর্মালি একটু পুষ্টিকর খাবার দাবার, টাইমে খাবার, এটাই হলো মোদ্দা কথা। দুপুরে রেস্ট নিয়ে সন্ধেবেলাতে বসেছি ডাইনিং রুমটাতে, মেয়েকে মোগলাই পরোটা বানিয়ে দিচ্ছি, হসপিটাল থাকতেই বলেছিলো মা আমি মোগলাই পরোটা খাবো ঘরে গিয়ে। তো এসে নিয়ে হরলিক্স বিস্কুট খেয়ে নিয়েছিল আর আমরা তো সেদ্ধ ভাত খেয়েছিলাম, এখন ওকে মোগলাই পরোটা বানিয়ে দিচ্ছি, ও খাচ্ছে সেটা। খাবার খেয়ে খুশ তুই? চূড়ান্ত খুশ, চূড়ান্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 8:05 হয়ে গেছে, তোমাদের সামনে এলাম, আজকে একটু সময় পেয়েছি, মনটাও ভালো, মেয়েকে ঘরে নিয়ে চলে এসেছি, তো সব দিক থেকেই মন খুশ। আজকে ঠান্ডাটা একটু কম, দুদিন যেরকম ঠান্ডা পড়েছিল তার তুলনায় একটু কম ঠান্ডা। আর এখন তোমাদের সামনে কেন এসেছি, সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে মেয়ের, তো এটা আগে আমি দুবার বলেছি, মানে ভিডিও করেছি এ নিয়ে, তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আমার মেয়ে 2015 থেকে মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা ডিজিজ আছে, সেটাতে ভুগছে। তো দিল্লিতে থেকেই ধরা পড়েছিল এটা, দিল্লিতেও ট্রিটমেন্ট চলেছে, তারপরে কলকাতায় এসে এখানে INK-তে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতাতে ট্রিটমেন্ট চলছে, ডক্টর আশিস দত্তর ট্রিটমেন্ট চলছে, 2021 থেকে এখানে ট্রিটমেন্ট চলছে, তার আগে দিল্লিতে চলতো। তো এই ডক্টর আশিস দত্ত আমাদের কাছে ভগবান, আমার মেয়ের অনেক উন্নতি হচ্ছে। এই ডিজিজটা আসলে খুবই রেয়ার ডিজিজ আর কিউরেবল নয়, ওষুধ দিয়ে এটাকে এক স্টেবল কন্ডিশনে রাখা হয়। তো প্রতি 3 মাস অন্তর অন্তর ডাক্তারের পরামর্শ মতো CD19 একটা ব্লাড টেস্ট হয়, সেটা করা হয়, সেটা করিয়ে নিয়ে ডাক্তারকে দেখানো হয়। সেই ব্লাড টেস্টটা দেখে ডাক্তার বুঝতে পারেন যে কখন আবার ওই ইঞ্জেকশনটা নিতে হবে। আর ইঞ্জেকশনে তোমাদের ওটা দেখিয়েছি, নামটার ছবিটা দেখিয়েছি, এই যে ইঞ্জেকশনটা দেখাচ্ছি, এটা 500 mg করে দুটো নিয়েছে, 1000 mg নেওয়া হয়েছে। এটা এটা গুগলে সার্চ করেও তোমরা দেখতে পারো, মানে লাস্ট নিয়েছিল মার্চ মাসে, আর এইবারে প্রায় 8-9 মাস বাদে, হ্যাঁ 9 মাস প্রায় 9 মাস বাদে আবার ডাক্তার বলে যে না নেবার সময় হয়ে গেছে, ইঞ্জেকশনটা নিলে, ঠিক ঠিক সময় ইঞ্জেকশনটা নিলে ইম্প্রুভ করবে, তো আর অসুবিধাগুলো দেখা দেবে কম। তো প্রপার টাইমে নেওয়ার জন্য ডাক্তার এবারে বললো যে না একদম ঠিক টাইম আছে, এবারে নিয়ে নিন, আবার ভালো থাকবে কিছুদিন। মোদ্দা কথা হলো ইঞ্জেকশনটা নিয়ে আমার মেয়ে ভালো আছে আর আমরাও হ্যাপি। মেন মানে আমরা যেটা নিয়ে টেনশন করি সেটা হচ্ছে, এক তো হচ্ছে যে ইঞ্জেকশনটা নিতে গেলে একটা দিন থাকতে হবে হসপিটালে, অ্যাডমিট হতে হয়, সেটা 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে যেটা ভাইটাল ব্যাপার, সেটা হচ্ছে খুব খরচা সাপেক্ষ এই ট্রিটমেন্টটা। যদিও লাস্টবারে আমাদের যেই খরচা হয়েছিল, মানে দুবারে ভর্তি হতে হয়েছিল ওকে, একবার ফেব্রুয়ারি মাসে একবার মার্চ মাসে, তো দুটো ইয়ে মিলিয়ে আমার মেয়ের প্রায় 1,70,000-এর মতো খরচা হয়েছিল, আর এগুলোর মেডিক্লেম হয় না, এই ক্রিটিক্যাল ডিজিজে মেডিক্লেম পাওয়া যায় না। তো আর এইবারে লাস্টবারে এবারে অনেক কম খরচা আমাদের হয়েছে, তুলনামূলকভাবে যেটা আমরা ভেবেছিলাম তার তুলনায় অনেক কম খরচা হয়েছে, মানে সমস্ত টেস্ট ফেস সব কিছু মিলিয়ে 40-এর মধ্যে আমাদের হয়ে গেছে। তো এটা আমাদের কাছে অনেকটাই বলো রিলিফ বলতে পারো। তো এটা তো থাকবেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা এই ট্রিটমেন্টটা মেয়েকে করিয়ে যেতে পারি। ট্রিটমেন্টের জন্য মাঝে মাঝে ওকে এই হসপিটালে ভর্তি হতে হয়, ইঞ্জেকশন নেয় আবার চলে আসে, ভগবান করে আর যেন সেভাবে অ্যাটাক না হয়, অনেকবার অ্যাটাক হয়ে গেছে, 5-6 বার, তো আর যেন না হয় তার জন্যই ডাক্তার 3 মাস অন্তর অন্তর আবার আমাদেরকে এপ্রিল মাসে ডেকেছে, 4th April ডেট দিয়েছে, তখন আবার আমরা CD19 টেস্ট করে যাব।
তো OCD-19 টেস্টের রিপোর্টের উপরে ইঞ্জেকশন কখন নিতে হবে না নিতে হবে ডাক্তার বলে। এবারে ডিউরেশনটা অনেকটা বেশি ছিল, সেটা থ্যাংক গড যে আমার মেয়ে ইম্প্রুভ করছে, সেই জন্য অনেকটা ডিউরেশন বেশি ছিল। এটা যদি যত বাড়তে থাকবে তত ভালো, মঙ্গল। আমার ইউটিউবে আসার দুটো কারণ, এক হচ্ছে নিজেকে বিজি রাখা, নিজের ভালো লাগাগুলোকে নিজের হবিগুলোকে তোমাদের কাছে শেয়ার করা, আর দ্বিতীয় হচ্ছে একদম পরিষ্কার কথা যে আমার বর রিটায়ার্ড হয়ে গেছে, তো এই চিকিৎসার খরচাটা যাতে একটুখানিও বরকে হেল্প করতে পারি তার জন্য আমার ইউটিউবে আসা। যদি একটু কিছু আর্ন করতে পারি তাহলে আমার বরের অনেকটাই হেল্প হবে। বুঝতেই পারছো যে চিকিৎসার জন্য মানিটারি ব্যাপারটা খুব জরুরি হয়ে পড়ে, তো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও অবধি আমি আর্ন করতে পারিনি এটা তোমাদেরকে বলছি, তবে তোমাদের যদি ভালোবাসা পাই আমি, তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই অবশ্যই হয়তো আমি আর্ন করতে পারবো, আর তাতে আমার মেয়ের চিকিৎসার একটু সুবিধা হবে। আর আমার মেয়ে সেইভাবে বিশাল পুরো এফোর্ট দিয়ে সারাদিনের জন্য 9 to 5 কাজ করার মতো ক্ষমতা এখন নেই, মানে ও সেই মেন্টাল স্ট্রেসটা নিতে পারে না। ঘরে বসে ফ্রিল্যান্সে ওর যতটুকু শারীরিক মানে সুবিধে হয় সেই অনুযায়ী ও কাজ করে, তাতে ওর নিজের খরচাটাও নিজে তুলে নেয়। আরও একটা ব্যাপার হচ্ছে যে বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা বা নানা রকম উল্টোপাল্টা চিন্তা আসে, তো আমি না নিজেকে এতটাই বিজি রাখতে চাই যে আমি কখনো চুপচাপ শুয়ে এইসব নিয়ে ভাবার আমি সময় যাতে না পাই। তো সত্যি আমি সময় পাই না, এইসব নিয়ে আমি ভাবি না, আমি শুই ঠাকুরের নাম করে শুয়ে পড়ি। আর সকাল থেকে ব্যস্ততা, রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, তো এগুলো নিয়েই থাকি। তারপরে যেটুকু সময় পাই নিজের মতো করে সুন্দর করে ভিডিও করি, এডিট করি আর তোমাদের সামনে পেশ করি। এবারে তোমরা বলবে কেমন লাগে তোমাদের। আজকে রান্নাবাড়ি কিছু দেখালাম না, দুপুরবেলা এসে নিয়ে আমরা সেদ্ধ ভাত খেয়েছি, আর মেয়ে তো ওখান থেকে লাঞ্চ করে এসেছে, আর ও মোগলাই পরোটা খাওয়ার জন্য অস্থির হয়েছিল। ওই লাস্ট দিন মানিয়েছিল, ওর ভালো লেগেছিলো, বললো মা আবার তৈরি করবে, তো আমি চিকেনের পুরপুর সব তৈরি করে মোগলাই ময়দা মেখে ফেঁকে গেছিলাম, তো এখন দিচ্ছি মনে খুশিতে খাচ্ছে। ঘরের খাবার ওর কাছে এগুলো অমৃত। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে দিলে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।